নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপনারা জানেন কুড়ি বাইস ডিএলএড মামলা যে মামলা কিন্তু তেইশ তারিখে রাখার কথা বলেছিলেন লাস্ট শুনানিতে সুপ্রিম কোর্টের যে গরমের ছুটি পড়েছিল সেই সামার ভ্যাকেশনের ছুটির আগে যে লাস্ট শুনানি হয়েছিল সেখানে কিন্তু কুড়ি বাইস ডিএলএড প্রায় নাইনটি পার্সেন্ট জিতে গিয়েছে এরকম একটা কিন্তু কথা বলেছিলেন বিচারপতি মহাশয় ওনার কথা থেকে এরকম বোঝা গিয়েছিল কিন্তু সেই যে মামলা সেই মামলাতে কিন্তু আবারও বড় সড়ো পরিবর্তন ঘটলো একদম শেষ মুহূর্তে গিয়ে হয়তো তীরে গিয়ে তুড়ি ডুবে যেতে পারে কুড়িবাইস ডিএলএড এর এমনটাই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এই যে কুরিবাইস ডিএলএড এর মামলা সেই মামলার কিন্তু আবারও বেঞ্চ পরিবর্তন হলো এবার নিয়ে বেশ কয়েকবার বেঞ্চ পরিবর্তন হয়ে গেল তো এবার কার বেঞ্চে গেল কত নম্বরে মামলা রয়েছে আপনাদের সাথে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা তাহলে দেখিনি যে এই মুহূর্তে কুড়ি বাইএস ডিএলএড মামলা নিয়ে কি আপডেট উঠে আসছে তো বন্ধুরা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার ডায়েরি নাম্বার কিন্তু টু ওয়ান টু এইট সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক এই যে মামলা এই মামলাটি কিন্তু কুড়ি বাইস ডিএলএড এর যে মামলা সুপ্রিম কোর্টে চলছে তার কিন্তু এটা ডায়রি নাম্বার তো এই মামলাটি এবার কার বেঞ্চে উঠছে আমরা সেটি দেখে নেব তো দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তেইশ সাত দু তারিখে মামলাটি লিস্টেড রয়েছে অনারেবেল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার যার সিএল নাম্বার কিন্তু রয়েছে ফর্টি ওয়ান একচল্লিশ নম্বরে কিন্তু মামলাটি রয়েছে তো এখানটায় যে বিষয়টি সবথেকে থেকে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে এই মামলাটি কিন্তু এবার হয়তো চার থেকে পাঁচবার কিন্তু বেঞ্চ পরিবর্তন হলো আপনারা জানেন এই মামলাটি প্রথমে ছিল হিমা বিচারপতি হিমা কৌলি ম্যামের বেঞ্চে এবং তারপরে মামলাটি চেঞ্জ হয়ে যায় এ এস বোপান্ন সারের বেঞ্চে এ এস স্যার বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তারপরে মামলাটি কিন্তু আবার যাই সুধাংশু দুলিয়া স্যারের বেঞ্চে সুধাংশু দুলিয়া স্যারের বেঞ্চে দুই একটি হেয়ারিংয়ের পর আবার কিন্তু মামলাটি এ এস বোপান্ন স্যারের বেঞ্চে যায় এবং সেখানে মামলার শুনানি হয় এবং এই মামলায় তারপরে কিন্তু যেহেতু দুই থেকে আড়াই মাস মতো সুপ্রিম কোর্টে গরমের ছুটি পড়ে যায় এই ছুটির পরে মামলাটি তেইশ তারিখে আবার উঠতে চলেছে এই তেইশ তারিখে কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে যে আদৌ ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে কুড়িবাইজ ডিএলএডরা চাকরি পাবে নাকি পাবে না বা তারা মেধা তালিকায় অংশ নিতে পারবে কিনা এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করবে আগামী তেইশ সাত দু তারিখে কিন্তু সব থেকে যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে বিচারপতির বেঞ্চে এই মামলা আবার লিস্টেড হয়েছে বিচারপতি ঋষিকেশ রায় আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে আপনারা হয়তো অনেকেই মনে রেখেছেন যে থ্রি নাইন টু নাইন মামলা যেটা কিন্তু ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের যে থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি আর মামলা যেখানে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ নিয়োগের নির্দেশ দিয়েছিল তারপরেও কিন্তু বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ এই মামলাকে খারিজ করে দিয়েছে এই মামলাকে বলেছে প্যানেল এক্সপায়ার হয়ে গিয়েছে পর্ষদ যে প্যানেলই দেয়নি ষোলো তারা যে প্রায় চার হাজার মতো সিট ফাঁকা রেখে দিয়েছিল ফাইভ পার্সেন্ট ওয়েটিং দেয়নি সেগুলো নিয়ে পর্ষদের কোনো কিছু হয়নি অপরপক্ষে যারা মামলা করেছিল তাদের বিপক্ষে কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় এই মামলা রায় দিয়েছিলেন তো সেক্ষেত্রে থ্রি নাইন মামলার ক্ষেত্রে কিন্তু পিটিশনারদের হাতছাড়া হয়েছিল ওই মামলাটি এই মামলা আবারও বিচারপতি ঋষিকেশ রায় স্যারের বেঞ্চে এসছে তো আদৌ এই মামলায় পিটিশনাররা সুবিচার পাবেন কি না বা তারা এই মেধা তালিকায় আসতে পারবেন কি না এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করছে এবং চিন্তার ভাঁজ তৈরি করছে পিটিশনারদের মধ্যে কিন্তু এখানে কারোর কিছুই করার নেই কেননা এএস বোপান্না স্যার খুব সম্ভবত উনি বেশ কিছুদিন হল রিটায়ারমেন্ট করেছেন রিটায়ার করেছেন এবং এছাড়াও আরও কয়েকজন বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি তারাও রিটায়ারমেন্টের পথেই আছেন মাত্র কয়েক দিনের ব্যবধানে কিন্তু বেশ কয়েকজন রিটায়ারমেন্ট করতে চলেছেন তো সেইভাবে সুপ্রিম কোর্টের যে রোস্টার সেই রোস্টার অনুযায়ী কিন্তু এবারে এই মামলাটি বিচারপতি ঋষিকেশ রায় স্যারের বেঞ্চে এসছে তো তাই এই মামলাটিতে কারোরই কোনো কিছু করার নেই এবার সবটাই কিন্তু নিয়তির ওপর এবং আর্গুমেন্টের ওপর কীরকম আর্গুমেন্ট হবে পিটিশনারদের পক্ষ থেকে পাটওয়ালিয়া স্যার এর আগের যে শুনানি হয়েছিল সেখানে ঠিক যেভাবে ফাটিয়ে দিয়েছিলেন সেভাবে যদি শুনানির আর্গুমেন্ট যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু এই মামলাকে বের করে আনা সম্ভব নচেত এই মামলা বের করে আনা কিন্তু পর্ষদের বিপক্ষে ভীষণই কঠিন কেননা আপনারা থ্রি নাইন টু নাইন থেকে নিশ্চয়ই সেই বিষয়টি হয়তো বুঝতে পারছেন তো কী হবে সেটাই দেখার কুড়িভাইস ডিএলএফদের জন্য কিন্তু কিছুটা হলেও চিন্তার ভাঁজ বাড়ল যেহেতু এটা বিচারপতির বেঞ্চ আবারও পরিবর্তন হয়েছে তো দেখা যাক আগামীতে কি হয় তবে কুড়িবাইস ডিএলএডদের জেতার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে সবার আগে সবার প্রথমে পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আমার নতুন আপডেট নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ